নমস্কার। ডক্টরস ডে উপলক্ষে হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শঙ্কর রায়। এতেও অনেক অনেক স্বাগত এবং শুরুতেই হ্যাপি ডক্টরস ডে। থ্যাংক ইউ। প্রথমে এই যে দিনটা ডক্টরস ডে, এটার একটু তাৎপর্যটা আপনি যদি আগে বিশ্লেষণ করেন। হ্যাঁ, ডক্টরস ডে এটা আসলে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ডাক্তাররা সবসময় রুগীর পাশে থাকেন। তো এক সময় চিন্তা হয়েছিল, ধরুন 1932-33 ওই সনে জর্জিয়াতে প্রথম ডক্টরস ডে পালন করা হয়, কারণ তখন চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ ছিল, ডাক্তারদের একদম ভগবান মানত, মৃত্যুর মুখ থেকে তুলে আনত। তখন এটাকে পেশেন্ট পার্টিরা ডক্টর যেটা উদযাপন করতো, ডাক্তারদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাতো, গিফট দিত, যে একটা গ্রেটিচিউড যে আপনারা আমাদের বাঁচিয়ে রেখেছেন, আপনাদের ধন্যবাদ। এটা প্রথম চালু এখানে জর্জিয়াতে। তার পরবর্তীকালে আস্তে আস্তে বিভিন্ন দেশে আস্তে চালু হতে আরম্ভ করলো, আমেরিকা তারপর আরম্ভ করলো। যখন আমরা জানি, যখন আমেরিকা বা ইংল্যান্ড করে এটা বেশি পপুলারিটি পায়, অন্য দেশে শুরু করেছে, কিন্তু আমেরিকা যেই শুরু করেছে তখন আর একটু পপুলার হলো। আমেরিকা 1990 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট জর্জ বুশ উনি প্রথম চালু করলেন, এবং ভারতবর্ষে ঠিক তার পরের বছরই 1991 খ্রিস্টাব্দে চালু হয়। এখন প্রশ্ন উঠে যে এটা কারা করবে। প্রথম দিকে যখন পেশেন্ট পার্টিরা করতো ইত্যাদি সব ছিল, বেশ ওয়েলফেয়াররা করতো, পরবর্তীকালে এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে না, যেই প্রতিষ্ঠানে ডাক্তাররা কাজ করছেন ওরাই করে। যেমন আমাদের এখানে হেলথ ডিপার্টমেন্ট করছে, এবং ভারতবর্ষে IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এটাকে দায়িত্ব নিয়েছে, এটা প্রতি বছর করে। এবং তার সঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একটা থিম বার করে প্রতি বছর। যেমন এই বছরের থিম লেসেন দ্য COVID-19 মরবিলিটি। আচ্ছা, যত এটা তো আমরা এটার মেডিসিন বেরোয়নি, সুতরাং আমরা কী করতে পারবো, যত আনুষঙ্গিক যত সিমটম আছে এগুলোকে ভালো করে কেয়ার নিলে মর্টালিটিটা অনেক কমে যাবে, এটাই হচ্ছে এমের। যেমন গত বছর ছিল জিরো টলারেন্স এগেনস্ট ভায়োলেন্স ইন দ্য হসপিটাল এন্ড আদার ইনস্টিটিউশন, প্রতি বছর একটা থিম থাকে, সেই ট্রেডিশনে এটা চলছে আর কি। আর ভারতবর্ষে যে ডক্টর ডে পালন হয়, এটা একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়, উনি খালি চিকিৎসক বললে হবে না, উনি একজন কিংবদন্তি পুরুষ, শুধু ডাক্তার নন। এখনের দিনে তো ডাক্তার মানে ডাক্তারি চিকিৎসাটা অনেকটা সহজ হয়ে গেছে, কারণ অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা বেড়ে গেছে। তখন MRI ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, পরীক্ষা নিরীক্ষা ছিল না, উনি একদম পেশেন্টের সাইন সিমটম দেখে মিরাকুলাসলি রোগী ডায়াগনোস করতে পারতেন। একটা মিরাকল, মহাত্মা গান্ধীর থেকে আরম্ভ করে জওহরলাল নেহরু, সবার সঙ্গে ওনার সাক্ষাৎ ছিল, সবাই ওনাকে খুব মানতেন, সেই জন্য উনি তখন ভারতবর্ষের বিখ্যাত হয়ে গেলেন। তো ওনার জন্মদিন উপলক্ষে 1 জুলাই 1882 খ্রিস্টাব্দে, এবং ইন্টারেস্টিংলি ওনার মৃত্যু দিবসও 1 জুলাই 1962 তো ওইটাকে মেনে ডক্টর ডে পালন করা হয়। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর কি। এতো একটা বিষয় যে অতীতের সময় আর বর্তমানের সময় চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসক হিসেবে আপনার কি অভিব্যক্তি, এবং চিকিৎসকদের ক্ষেত্রে চিকিৎসা করতে গিয়ে কতটা সুবিধে হয়েছে, বা আপনার কি মনে হয় যে না আরও উন্নতি প্রয়োজন বা উন্নতি হচ্ছে? না, এটা কোনো সন্দেহ নেই, উন্নতির কোনো শেষ নেই। যেমন কয়েক বছর আগেও আমরা আল্ট্রাসোনোগ্রাফির বেশি নির্ভর করতাম, সিটি স্ক্যানের উপর নির্ভর করতাম, এখন MRI, MRIটা লেস হার্মফুল। সিটি স্ক্যান এটা একটা রে, এক্সরের মতো একটা রে যায়, বেশি করলে শরীরে ক্ষতি হতে পারে, এই জন্য MRI তৈরি হয়েছে। এটা ম্যাগনেটিক রেজোন্যান্স, ক্ষতি কম হয়, মানে প্রায় নাই না বললেই চলে, কিন্তু খরচাটা বেশি। তো কোনো সন্দেহ না, এটা হওয়াতে এখন আপনার চিকিৎসা অনেক সহজে ডায়াগনোসিস সম্ভব হয়েছে,
অনেক নতুন নতুন লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক বলুন বা আদার ড্রাগস বেরিয়েছে, তখন এত ছিল না। তো এই আর কি, এখন অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু সেইভাবে যেভাবে ডেভেলপ হয়েছে চিকিৎসাশাস্ত্র, সেইভাবে আমি বলবো সরকার সব জায়গাতেই সরকার একটু পিছিয়ে আছে। তো প্রাইভেট সেক্টর, যেমন আমরা এখান থেকে যারা যায় ক্যালকাটা মেডিকেল কলেজে কেউ যায় না, বেলুড়ে পুলে যায়, রুবি এটা সেটা হসপিটালগুলিতে যায়, কারণ অনেক কস্টলি হয়ে গেছে। একটা MRI মেশিন 20 কোটি টাকা, তো যে ইনভেস্ট করবে তো সে তো লাভ নিতে চাইবে, সেটাই হচ্ছে কথা। তো আরো অনেক বেশি উন্নতি দরকার। তবে এখানে আমি একটা কথা বলবো, বিদেশে যে কনসেপ্ট আর আমাদের দেশের কনসেপ্টের মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। বিদেশে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। সুশিক্ষিত হলে দেশের উন্নতি বেশি ভালো করতে পারবে, আর সুস্বাস্থ্য থাকলে সার্ভিস বেশি পাবে। আমার এমপ্লয়িরা যদি সুস্থ থাকে তাহলে ছুটি নিতে হবে না, আর অসুস্থ থাকলে ছুটি নিতে হবে, মেডিকেল বিল এই সেই ইত্যাদি ইত্যাদি করে, ওই জন্য ওরা এটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। তো আমাদের দেশে তো আর্থিক টানাটানি এটা একটা বড় ফ্যাক্টর, সরকার ইচ্ছা থাকলে অনেক সময় পারে না। একটু একটা বিষয় যে এই যে করোনা আবহ, করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা শাস্ত্র কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়ল, এবং এটার একটা কি নতুন অভিজ্ঞতা, কারণ যেরকম ভাবে এই করোনা ত্রাস সৃষ্টি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা শাস্ত্রের কাছে এটা কতটা চ্যালেঞ্জিং, এবং কি অভিজ্ঞতা অর্জন করলো চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, একজন চিকিৎসক হিসেবে আপনার কি অভিমত? এটা খুব দারুণ প্রশ্ন। করোনাটা এটা একটা ওই যেমন বার্ড ফ্লু জাতীয় এক ধরনের ভাইরাস, করোনার বিভিন্ন ফেজে, যেমন আগে ফ্রেঞ্চ ফ্লু, তারপরে বার্ড ফ্লু, এগুলিতে অনেক লোক মারা গেছে, এখন করোনা তাই হচ্ছে। কিন্তু এই করোনার বিশেষত্ব হচ্ছে যে এত র্যাপিডলি স্প্রেড করে, যেমন আমরা বসে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, তো এটা নাক মুখের হাঁচি দিলাম বা কাশি দিলাম তার সঙ্গে ড্রপলেট হিসাবে স্প্রেড করে। তো স্প্রেড করে এই করোনা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে লাংস, বেশিরভাগ ক্ষেত্রে লাংসের মধ্যে এমনভাবে ড্যামেজ করে, জল টল জমে যায়, তার রিকভারি করা সম্ভব হয় না। তো এইখানে তো মেডিকেল চিকিৎসা আছে, এখানে যেমন ভেন্টিলেটার, আমাদের দেশে আগে ভেন্টিলেটার হতো না, এখন হচ্ছে, খুব সুখবর। ভেন্টিলেটার দিয়েও দেখা গেছে অনেক সময় সম্পন্ন অসুবিধা হয়ে যেত, কারণ ভেন্টিলেটার দিয়ে আমি ফোর্সফুলি যে অক্সিজেন দিচ্ছি, লাংসের সেলগুলো অ্যালভিওলাইগুলো ফেটে যাচ্ছে, মানে এত বেশি জল জমে যাচ্ছে। তো এখানে আমি বলবো যে চিকিৎসা শাস্ত্র এই রোগের ধরন প্রকৃতির থেকে অনেক কিছু শিখছে যে কীরকম ক্ষতি হচ্ছে। এখন আমরা মেডিকেল শাস্ত্র এই করোনা ভাইরাস থেকে নতুন কিছু শিখছি যে আরে মানে কীরকম বিপজ্জনক অবস্থা আর কি, এই জন্যই ত্রাস। যেমন আপনার অ্যাক্সিডেন্টে অনেক বেশি লোক মারা যায়, আগরতলাতে ডেলি 1-2 জন তো আমরা পত্রিকা খুললেই দেখি, ক্যান্সার, তারপরে অ্যাডিকশান, টবাকো, এগুলোর থেকে অনেক বেশি মারা যায়, কিন্তু অত ভীতি নেই। কিন্তু এটার ভীতির কারণ হচ্ছে যাকে, এটা তো হঠাৎ কি এফেক্টেড হবে, হঠাৎ তার যে কি পরিণতি হবে কিছু বুঝতে পারছি না। ক্যান্সার হলে বুঝতে পারছি আমি বাঁচবো, এতদিন পারবো, আস্তে আস্তে মরবো, কিন্তু এটা তো আজকে ভালো আছে, 1 সপ্তাহের মধ্যে নেই, এরকম এই যে ভীতিটা, এই জন্যই এত আতঙ্ক। এটাতে কোনো সন্দেহ নাই যে সরকার আন্তর্জাতিকভাবে যেরকম লকডাউন সিস্টেম ইত্যাদি আইসোলেশন করছে, এটা একটা প্রচেষ্টা মাত্র যাতে কম স্প্রেড করে, এটাই। চিকিৎসা তো এখন ভ্যাকসিন ট্রায়ালে চলছে, মেডিসিন নেই, কিছু কিছু মেডিসিন ট্রায়াল দিচ্ছে, তো ভাইরাসের এগেনস্টে আপনারা নিশ্চয়ই জানেন ভাইরাসের কোনো মেডিসিন নেই, যেহেতু এরা ঘন ঘন মিউটেশন হয়, একটার জন্য আমি করলাম চট করে বডি চেঞ্জ করে যেগুলো স্মল পক্স এটার আছে, কারণ মিউটেশন হয় না, যার ফলে এটা ভ্যাকসিন বেরিয়ে গেছে, মানুষ বেঁচে গেছে, স্মল পক্স এখনো হয় না। তো এটা অনেকগুলো স্ট্রেন আছে ইন্ডিয়া, ভারতবর্ষে 8টা থেকে 11টার মতো পত্রপত্রিকা জেরে দেখছি ভ্যারাইটিজ আছে। তো সুতরাং ভ্যাকসিনও কতটুকু লাভ হবে এ নিয়েও বিজ্ঞানীরা চিন্তিত।
তো একটা বিষয় ডক্টরস ডেতে যেই প্রশ্নটা বা যে বিষয়টা, যে অতীতে রাজ্যের ক্ষেত্রে, এ রাজ্যের ক্ষেত্রে অতীতে স্বাস্থ্য পরিকাঠামো আর বর্তমান স্বাস্থ্য পরিকাঠামো তুলনামূলক যদি বিশ্লেষণ করেন, আপনার অভিমত কি? এটা খুবই সুন্দর প্রশ্ন। আমরা কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা সাজেশন পাঠিয়েছিলাম 12টা পয়েন্ট দিয়ে। তো প্রথম দিকে যেমন আমি বলছি, ডাক্তার অবনী মজুমদার, রতীন দত্ত এরা যখন ছিলেন, তখন মানুষের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা কম ছিল। যারা আসতো মেডিসিনও কম ছিল, ডায়াগনস্টিক ফেসিলিটিও কম ছিল। যারা আসতো ভালো হয়ে গেলে ওরা খুবই কৃতজ্ঞ থাকতো, ঠিক আছে। বেশিরভাগ লোকই আসতো না, হসপিটালে মারা যেত, ব্যবস্থা ছিল না, কিন্তু যে পরিষেবা ছিল এটা আচ্ছা হয়ে যেত। কিন্তু এখন তো মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, টিভির কল্যাণে এই রোগের কী চিকিৎসা করছে, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল খুললেই আপনি চিকিৎসা জানতে পারছেন, এখানে এটা কেন নেই। তো এই যে মানুষের যে এক্সপেকটেশন, আশা অনেক বেশি, প্রত্যাশা অনেক বেশি, সেই দিক থেকে যেটা আগে বলেছি সেই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। এবং ত্রিপুরার ক্ষেত্রে আমি বলবো, যদি আর একটু প্রাইভেটাইজেশন, যদি আর একটু ফেসিলিটি বেশি থাকতো, কারণ আমরা একদম কর্নারে পড়ে গেছি। একটা রোগী চিন্তা করুন, যদি বাইরে যেতে হয়, উনি গরিব, টাকা, বাড়ি বিক্রি করছে, বাড়ির জিনিসপত্র হাওলাত নিচ্ছে, ঋণ নিচ্ছে, করে যেতে হচ্ছে। তো এটা যদি এখানে যদি একটা ব্যবস্থা থাকতো, সেটা মনে হয় অনেক ভালো হতো। সরকার, আমি বিভিন্ন রাজ্যে যখন পড়াশোনা করেছি, তখন বিভিন্ন কাজ করেছি, তখন এতে দেখতে পেরেছি ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অন্য স্টেট থেকে ভালো, সরকারি লেভেলে অনেক ভালো। আপনি ওইখানে তো মাইলের পর মাইলের পরে কোথাও হসপিটাল সরকারি ডাক্তার পাবেন না, সরকারি হসপিটালে যাই না লোক, এটা একদম মানে গরিব টরিব যারা আছে তাদের জন্য। ওইখানে বিভিন্ন জায়গায় নার্সিংহোম এটা সেটা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে তো এত ইনভেস্ট করতে কেউ সাহস পায় না, আর ছোট জায়গা, একটা কর্নারে পড়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি একটা, আমরা যেটা আশা করছিলাম, যদি একটা আইলস হসপিটাল আছে ঠিকই, যদি আমাদের টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজটা যদিভাবে ডেভেলপ করা যেত, তাহলে হয়তো অনেকটা মানুষের সুবিধা হতো। এক্ষেত্রে একটু, এই রাজ্যে নতুন সরকার আসার পর স্বাস্থ্যক্ষেত্রে যে কাজ হচ্ছে সেই নিরিখে আপনার কি বিশ্লেষণ, আপনি কি অভিমত ব্যক্ত করবেন? স্বাস্থ্যক্ষেত্রে আগের থেকে উন্নতি তুলনামূলকভাবে আগের থেকে? বুঝতে পেরেছি। এখনই আসলে সরকার তো জাস্ট ক্ষমতায় আসলো, দু আড়াই বছর বুঝতে একটু সময় লেগে যাচ্ছে। আমরা বুঝতে পারছি সরকার চেষ্টা করছে, যথেষ্ট চেষ্টা করছে বিভিন্ন রেকটিফিকেশন করার জন্য। যেমন আপনার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। কলেজ বন্ধ হয়ে যেত যে স্টেপটা যদি গভর্নমেন্ট না নিত, এমসিআই এলে বলতো আরে তোমার প্রফেসর নেই এত বছর হয়েছে, কি ব্যাপার, এটা মানে কত বড় কাজ করেছে মানে কল্পনা করা যায় না। এত শর্ট টাইমের মধ্যে বুঝে যে কাজটা করলো, এটা সরকারকে ধন্যবাদ দিতেই হবে। হোক না রিডেজিগনেশন, আমি আর্থিক বেনিফিট পাইনি, কিন্তু পোস্টটা তো দিয়েছে, পোস্টে আমিও স্যাটিসফাইড যে আমি অন্য জায়গায় থাকলে আমি প্রফেসর হয়ে যেতাম, বেতন নাহলে কম পেলাম, এবং কলেজের পক্ষ লাভজনক যে কলেজ দেখাতে পারবে এমসিআইকে, হ্যাঁ আমার স্টাফ আছে। আর আজকাল তো এমসিআই অনলাইন সব দেখে বলছে এখন আর ইয়ে হবে না, ইন্সপেকশন রাজ হবে না, আমি প্রতি মাসে আপডেট করো তোমার কি পজিশন আছে, সব ঠিক থাকলে পারমিশন দেবো, আর নাহলে অ্যাডমিশন বন্ধ করবো। এমসিআই অনেক দিকে রিল্যাক্সেশন দিয়েছে, আর অনেক দিকে খুব কড়াকড়ি আছে। এমসিআই চাইছে যে একটু স্ট্রিক্ট হতে চাইছে, যাতে কোয়ালিটি ইম্প্রুভ, কোয়ালিটি পাবে, কোয়ালিটি পাবে। আরও একটা যেমন আছে, এটা আরো আরো দুটোর কথা আমি উল্লেখ করব। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আমরা দীর্ঘদিন ধরে চিৎকার করে আসছিলাম, তো এখন গভর্নমেন্ট অনেকটা এগিয়ে গেছে, এটা একটা ড্রাফট রেজলিউশন হয়ে গেছে, অলরেডি গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, খুব সুন্দর, আমরা হেল্প করেছি গভর্নমেন্টকে।
76-এর আইন 76 এটা ল্যাবরেটরি খুলতে বা যে কেউ খুলতে পারত, এখন পারবে না, কোয়ালিফাইড ডক্টর লাগবে। এমবিবিএস হলে কত কোথায় সই করতে পারবে, আর স্পেশালিস্ট হলে কোথায় সই, এগুলি পর্যন্ত উল্লেখ করা আছে। এটা আরেকটা হেলথ সার্ভিস অ্যামেন্ডমেন্ট, যেটা দীর্ঘদিনের মানে অপেক্ষা আমাদের ত্রিপুরা হেলথ সার্ভিসে। এখন প্রপোর্শন অনুযায়ী 1,000 একজন ডাক্তার লাগে, তো সেই অনুযায়ী আমাদের 3,000 ডাক্তার লাগে আর আছে 1,000। এদের হেলথ সার্ভিস অ্যামেন্ডমেন্ট না করলে তো নতুন চাকরি দিতে পারছে না, আমার তো পোস্ট নেই। সেই এটাও গভর্নমেন্টের পাইপলাইনে আছে, আমি খবর পেয়েছি মুখ্যমন্ত্রী খুব ইন্টারেস্টেড এটাকে তাড়াতাড়ি ইয়ে করার জন্য। আচ্ছা, এগুলো যদি হয়ে যায় মনে করি ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থার মানে দ্রুত একটা পরিবর্তন হবে, মানুষ বেনিফিটটা পাবে। আরেকটা বিষয় যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও বেশি করে পৌঁছে দেওয়া এবং গ্রামের মানুষ যাতে, বিশেষ করে গ্রামের মানুষ এবং প্রত্যন্ত এলাকার মানুষ যাতে খুব তাড়াতাড়ি এবং সহজে চিকিৎসা পরিষেবাটা পেয়ে যান, এটার অভিমত কি, কিছুটা কি পরিবর্তন ত্রিপুরায় হয়েছে আর কি কি দরকার বলে আপনার মনে হয় এই ক্ষেত্রে চিকিৎসা ওইটা যে গ্রামীণ এলাকায়? হ্যাঁ, ওই যে কথাটা একটু আগে বললাম, আমার তো পরিকাঠামোর সিস্টেমটা আগের মতো রয়ে গেছে, তো এটাকে চেঞ্জ করতে হলে, যেমন একটা প্রাইমারি হেলথ সেন্টার, আমরা যখন চাকরি করেছি সরকারি চাকরি তখন প্রাইমারি হেলথ সেন্টারে 4 জন ডাক্তার থাকতো মিনিমাম, এক একজন একটা ডিউটি ছিল। এখন পিএসসির সঙ্গে অনেক বেড়েছে, 1-2 জন করে আছে, তাহলে সে তো পরিষেবা দিতে পারছে না, নাম্বার অফ ডক্টর্স কম। যতক্ষণ পর্যন্ত না অ্যামেন্ডমেন্টটা হচ্ছে হেলথ সার্ভিস রুল, আমার ডাক্তার রিক্রুটমেন্ট করতে পারছে, অতক্ষণ অবধি তো সরকার চাইলেও তো দিতে পারছে না, আমার পোস্ট নেই, এটা হচ্ছে মেন সমস্যাটা। এখন আশা করি এটাও মুখ্যমন্ত্রী খুব এটা ইন্টারেস্টেড আমি শুনতে পেয়েছি, যদি হয় আমরা জনসাধারণ খুব তাড়াতাড়ি সুফল পাবে, খুব তাড়াতাড়ি। তো এই ডক্টর্স ডেতে আরেকটা বিষয় যেটা, যে চিকিৎসকদের একেবারে ভগবানের মর্যাদা দেওয়া হয়, সমতুল্য ভগবান হিসেবে গণ্য করা হয় চিকিৎসকদের, কিন্তু মাঝে মধ্যে অনেক সময় একটা অভিযোগও আসে বিভিন্ন ক্ষেত্রে, এটা সংবাদেই বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন, যে চিকিৎসায় গাফিলতির অভিযোগ বা ঠিক মতো এরকম চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আসে। এই জায়গাটা দাঁড়িয়ে বর্তমান সময়টাতে এটা আপনি কিভাবে দেখেন বা আপনার কি বিশ্লেষণ, যে যে অভিযোগগুলি থাকে সেটার নিরিখে এবং আগামী দিনে এই অভিযোগগুলি যাতে না উঠে আসে সেই দিকটাতেও আপনার কি অভিমত? না, খুবই ভালো কথা। এই যে মানুষের যে অভিযোগ থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কারণ মানুষ তো আশা করে হসপিটালে যায় গেলেই আমি ভালো হয়ে যাব, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এত দেরি করে হাসপাতালে আসে, তখন ডাক্তারবাবু চাইলে কিছু করতে পারেন না, বাড়িতে হয়তো রোগী মানে শেষ মুহূর্তে নিয়ে এসেছে, বাবা একটু 2 দিন আগে এলে তো কিছু করা যেত, মানুষ এসে মনে করে যখন আমি লাস্ট শেষ মুহূর্তে এনে পৌঁছেছি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, এই যে প্রত্যাশাটা, এটা অনেক সময় আমরা বুঝি, দুঃখ হয় আমাদের যে রোগীটা 2 দিন আগে আসতো কিছু একটা করতে পারতাম। এইখানে একটা ভুল বোঝাবুঝি হয়, তো গাফিলতির কথাটা আমি সবসময় এটাকে মানতে রাজি না, কারণ কেউ ইচ্ছা করে তো আর নেগলেক্ট করে না। হ্যাঁ, তো এখনে কমিউনিকেশন গ্যাপ হতে পারে, ওই যে যেই কথাগুলি বললাম এসব কারণে হয়তো হয়, ভুল বোঝাবুঝি হয়, বা কোনো কোনো ক্ষেত্রে ধরেন গ্রামে বিশেষ করে এই জিনিসটা বেশি হয়, আজকাল কেউ রিস্ক নিতে চায় না এই কারণে। আগে তো আমি তো সাবসেন্টারে যখন ছিলাম, ফার্স্ট পোস্টিং আমার সাবসেন্টারে, বাড়িতে গিয়ে ডেলিভারি করিয়েছি, বাড়িতে গিয়ে, যেটা আজকাল কল্পনা করা যায় না, মানে কমপ্লিকেটেড ডেলিভারি, পেশেন্ট সারেন্ডার করেছে, মরলে আপনার হাতে মরে যাবে। তো এই যে ব্যাপারটা, এখন মানুষ এরকম নেই, এখন মানে আপনি না পারলে বললেন না কেন, এতে হয় কি গ্রামের ডাক্তাররাও রিস্ক নিতে সাহস পায় না, হয়তো একটু রিস্ক নিলে ভালো করে দিতে পারবে, কিন্তু রুগীর তো কনসেন্ট লাগবে আগে, এই যে অটোনোমি যেটা, আমি রুগী বলতে হবে যে আপনি চেষ্টা করুন, আমি আস্থা আছে আমার উপর, তখন ডাক্তার মানে লেগে যাবে, জান দিয়ে ফেলবে।
ওই জায়গাতে একটু গ্যাপ আছে, কমিউনিকেশন গ্যাপ আছে। এটা এটা পূরণ করার ক্ষেত্রে কি কোনো রকম কিছু নেওয়া উচিত বলে আপনার মনে হয়, কোনো পদক্ষেপ? পূরণ করা তো কঠিন, কঠিন কেন বলছি, ওই যে বললাম যতটা, হ্যাঁ কমানো যদি যায় কিছু, হ্যাঁ কমানো কঠিন কেন কি, এই যে দেখছো তো বিভিন্ন জায়গাতে এই রোগীটা ওইখানে গিয়ে ভালো হয়ে যাচ্ছে, এখানে কেন নাই, তখন কি করে বোঝানো যে এখানে সিস্টেম সম্ভব নয়। আচ্ছা, এইটা ব্যাপারটা হচ্ছে কি, একদিকে ওই যে গ্যাপটা বড় হয়ে গেছে, একদিকে মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করে গেছে, সেই তুলনায় ভারতবর্ষে, শুধু ত্রিপুরা না সারা ভারতবর্ষে এখন অনেক পিছিয়ে আছে। আপনার মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি আপনারা নিশ্চয়ই পত্রিকা দেখেছেন, ত্রিপুরা তো কাগজ এসছে প্রতিটা ডিস্ট্রিক্টকে হসপিটালে তৈরি করতে আর মেডিকেল কলেজ তৈরি করতে বলছে, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট 30% টাকা দেবে, তবু ডিস্ট্রিক্ট লেভেলে অবধি ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে মেডিকেল কলেজ করো, এত ডাক্তার দরকার। তো এই যে এগুলো তো আগের থেকে যদি আমরা সেই হিসাবে করতাম তাইলে এই গ্যাপটা তৈরি হতো না আর কি। আমার ত্রিপুরার মানুষ তো খুবই ভাগ্যবান যে ত্রিপুরাতে ডাক্তার আছে, অন্যান্য স্টেটে এত ডাক্তার নেই, আমাদের দুটো মেডিকেল কলেজ, প্রতি বছর প্রায় 200 ডাক্তার হচ্ছে। তো এখন ওই সার্ভিস রুল অ্যামেন্ডমেন্ট ইত্যাদিতে করে বাজারটা যদি একটু বাড়িয়ে করা যায় ত্রিপুরার মানুষ তো ভাগ্যবান হবে, আশা করি যে আরও অনেক বেশি সুবিধা পাবে। কিন্তু আরেকটা বিষয় যে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যায় যে কুসংস্কারের প্রতি একটা অংশের মানুষের কিন্তু কোথাও যেন বিশ্বাসটা থেকেই গেছে, এবং দেখা যায় যে এই কুসংস্কারের প্রতি একটা বিশ্বাস থেকে যায়। তো একজন চিকিৎসক হিসেবে এক্ষেত্রে আপনার কি অভিমত, কেন এটা এরকম হচ্ছে, একটা অংশ, সব অংশ নয় একটা অংশ, তো কেন এটা হচ্ছে কেন, এবং এটা কি দূর হবে ভবিষ্যতে, নাকি এই যে একটা অংশের এরকম প্রবণতাটা কুসংস্কারের প্রতি এটা থেকেই যাবে, নাকি কোনো না কোনো সময় এটা দূর হবে? এটা আমার মনে হয় কিছু অংশ থেকেই যাবে। মানে এটা হচ্ছে, যদি আমরা বিজ্ঞান পড়ি কিন্তু সব কিছুর পেছনে বৈজ্ঞানিকভাবে চিন্তা করি না, বিজ্ঞান পড়ি প্রত্যেকটা, কিন্তু তার মধ্যেও আমরা একটা সুপার পাওয়ার এর প্রতি একটা কেন জানি দুর্বলতা আসে, তো এটাকে দূর করা বড় কঠিন। এটা শুরু করতে হবে স্কুল থেকে, স্কুল থেকে শুরু করতে হবে এটার, যার জন্য অনেক মানুষের ঠকছে, ঝাড়ফুঁক করছে করে ভালো হয়ে যাবে, বিশেষ করে গ্রামে গঞ্জে এটা বেশি, তো এটাকে দূর হবে, একদম দূর না হলেও কমবে অনেক যদি আমি অ্যাওয়ারনেস করা যায় আর কি করা যায়। কিন্তু এইবার একটা আপনার মানে আপনার দীর্ঘ চিকিৎসক পেশায় বা ডাক্তারি জীবনে আপনার এমন কোনো অভিজ্ঞতা যেটা এখনো, বা এমন কোনো ঘটনা যেটা আপনাকে এখনো নাড়া দেয়, বা এটা আপনি সবসময় যখনই অবসর থাকেন বা কাজ করতে গিয়ে চলে আসে মাথায়, এমন কোনো বিশেষ কোনো ঘটনা? এরকম ছোটখাটো অনেক ঘটনা, আমার পোস্টিং প্রথম সাবরুমের ইয়েতে সোনাইছড়ি, রূপাইছড়ি ব্লক, যেখানে ওইখানে প্রথম যখন পোস্টিং হয় তখন আমি গিয়ে দেখি তো কিছুই নেই, সাবসেন্টার, তখন সাবসেন্টারে পোস্টিং হতো, ঘর নেই কিছু নেই, কোনো এক সময় এটা উদ্বোধন করে চলে এসছে, গিয়ে একটু মন খারাপ হয়ে গেল, আরে এমন জায়গায় পোস্টিং দিল আমি যে বসবো, থাকার জায়গা তো দূরের কথা, রুগী দেখারও তো জায়গা নেই। তখন সাবরুমের এসডিএমও ছিলেন, উনি বললেন যে আচ্ছা বাদ দাও তুমি সাবরুম হসপিটালে থেকে যাও। কিছুদিন আমি কাজ করলাম, এরপরে মনে একটা জাগলো যে চাকরির প্রথম জীবনে আমি দুই নম্বরে কাজ করব, দেখি ওইখানে কি হয়, দেখা যায় প্রথম সার্ভিসেই যদি আমি একটু জোড়াতালি দিই মনের মধ্যে একটা দাগ কাটে না সে। তো আমি ওইখানে তখন খবর দিয়ে, গ্রাম প্রধান দুই তিন প্রধান আছে আশেপাশে, খবর দিয়ে একটু বাজার বাড়ি গেলাম, গিয়ে ওদেরকে ডেকে বললাম দেখো আমার তো সরকার পোস্টিং দিয়েছে, তোমরা যদি আমাকে থাকার জায়গায় এবং হসপিটালে সাবসেন্টারে বসার জায়গা করে দাও আমি থাকবো, না হলে আমি চলে যেতে বাধ্য হবো, কোথায় দেখবো। তখন ওরা বলে যে না না আমরা করে দেব, তো ওরা একটা ঘরটা রিপেয়ার টিপার করে, তারপরে তখন আমি বললাম যে ঠিক আছে ঘর ঠিক করে দাও, আমি ঘর ভাড়ার ব্যবস্থা আমি করে দেবো, যেহেতু আমাকে পোস্টিং দিয়েছেন সে ভাড়াও দেবে গভর্নমেন্ট।
করলাম, করে আমি থাকলাম ওখানে, এইভাবে এক দু মাস চলে গেল, বেতন পেলাম। আমি তখন পকেট থেকে টাকা দিয়ে একজনকে টাকা দিলাম, বেতনের টাকা, এই টাকা দিয়ে তুমি ঘর তোলো। আচ্ছা, ওই ঘরে রইলাম। তো পুকুরে যান করতাম, আমার কাছে মনে হয় আমি মানুষের সঙ্গে এত মিশে গেছিলাম, মানুষ আমাকে মানে বিভিন্ন ইনসিডেন্স আছে যে আমাকে এত সম্মান করত, এখনো কিছুদিন আগে আমি গিয়ে এসেছি, তো আমার মনে হয় দ্যাট ওয়াজ মাই বেস্ট পোস্টিং। কিচ্ছু নাই, নিজের টাকা দিয়ে ঘর তুলে রয়েছে। মানে আমি যখন কখন বিভিন্ন সময় আমি ডক্টর হোসেনের সঙ্গে জড়িত ছিলাম, তখন বিভিন্ন কাজে গেলে আবার যখন ফিরে যেতাম, রোগীরা যদি অসুস্থ হলে সাবরুম হসপিটাল বা মনো হসপিটালে যদি পোস্টিং ভর্তি হতো, যে শুনেছে আমি ফিরে এসেছি, ছুটি নিয়ে চলে আসতো, বলে না আমি আর থাকবো না, আমি ওইখানে থাকলে ডক্টর আমার চিকিৎসা করে দেবে। এই যে একটা ওদের আমার প্রতি একটা বিশ্বাস ছিল, এটা সত্যি, এটা আমার এখনো মনে খুব দাগ কাটে যে বোধ হয় এই যে সার্ভিস আমি দিতে পেরেছিলাম, মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম বলেই ওরা আমাকে এত সম্মান করত। তখন আমার বয়স খুবই কম, প্রথম পুষ্টি, শুরুতে এরকম একটা প্রাপ্তি একটা বিশাল, সেই অবশ্যই অবশ্যই এটা জীবনে একটা ভীষণ সুখকর স্মৃতি। তো আরেকটা বিষয়, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা সংক্রান্ত বিষয়টা, এটা নিয়ে আপনার কি অভিমত অতীত দিনের সঙ্গে এবং বর্তমানের সঙ্গে তুলনামূলক যদি বিশ্লেষণ করেন? হ্যাঁ, না এটা তো আগেই বললাম, পরিষেবা বলতে মানে পরিষেবা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? রোগীদের জন্য পরিষেবা। আচ্ছা, না ওই যে এখন তো বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পাশাপাশি অন্যান্য যে বিষয়, এখনো তো যে সমস্যাটা এখনো যেটা হচ্ছে, এত বেশি পেশেন্টের লোড, তো এখন মনে করুন নিয়ম আছে যে আমি 15টা বা 20টা পেশেন্ট দেখতে পারবো না, কারণ তখন আমার কনসেন্ট্রেশন থাকবে না, কিন্তু আমাকে দেখতে হচ্ছে। যদি আমি 50টা রোগী দেখি, 60টা রোগী দেখি, তাহলে কোনো সন্দেহ নয় আমি ভালো পরিষেবা দিতে পারবো না, ঠিক না? এটা তো আমিও তো মানুষ, আমি একজনকে 1 মিনিট সময় দিলাম, বা যে আমার যদি সময় থাকে, পেশেন্ট কম থাকে, আমি তাকে 10 মিনিট সময় দিতে পারবো, তখন রুগীও খুশি মনে যাবে যে আমাকে ভালো করে দেখেছে। এখন এই যে ব্যবস্থাটা, এটা তো রিলেটিভ, যদি ডক্টর পেশেন্ট রেশিও আর একটু ভালো হতো, তাহলে মনে হয় পরিষেবাটা অনেক ভালো হতো, না কোনো সন্দেহ নেই। আমিও যদি রুগী হয়ে কোনো ডাক্তার কাছে যাই, আমিও তো নিজেকে স্যাটিসফাইড মনে করি না হয়তো, কারণ আমাকে তো সময় দিতে পারছে না, কারণ আরেকটা রুগী আমার পেছনে দাঁড়িয়ে আছে। তো ওইটাই সমস্যাটা, যদি ওইটা যদি আমার ঠিক হয়, তাইলে মনে হয় ভালো চলবে, ভালো চলবে। চিকিৎসকদের পরিষেবার উন্নতির ক্ষেত্রে বা চিকিৎসকদের যেটা যেটা আরো প্রয়োজন বলে মনে হয় আপনার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি অভিমত যে কোন কোন জায়গায় চিকিৎসকদের জন্য ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে? খুব ভালো কথা, এই ব্যাপারটা আমি সবসময় বলি, স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের, আমি যে উদাহরণটা দিলাম, আমার ব্যক্তিগত উদাহরণটা দিলাম, আমি ওখানে না থাকলেও পারতাম, এত কষ্ট আমি থাকতে পারবো না, গভর্নমেন্টের কাছে বললে আমি চলে আসতে পারতাম, কিন্তু আমি থেকেছি এবং তার রিটার্নও আমি পেয়েছি, মানুষের সম্মান পেয়েছি। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নতুন একটা জিনিস চালু করেছে মেডিকেল স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এটা ফাউন্ডেশন কোর্স নাম দিয়েছে, তার মধ্যে একটা কথা আছে এডকম, অ্যাটিটিউড এথিক্স অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, তোমাকে ডাক্তার যখন হবে, তোমার অ্যাটিটিউড, এথিক্স এবং গুড কমিউনিকেশন, এই তিনটা জিনিস মাথায় রাখতেই হবে, তখন পেশেন্টটা হাসি মুখে তোমার কাছ থেকে যাবে। তো এই জন্য আমি আমার ডাক্তার ভাইদের বলবো, এই জিনিসটা যেন আমরা নিজেরা চর্চা করি। এটা শুধু ত্রিপুরা না, সারা ভারতবর্ষে এটা অনুভব হয়েছে যে না, এটা এটা মনে হয় আমাদের ব্যক্তিগত সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। মা বলতে হয় না ছেলে বা মেয়েকে আমি তোমাকে ভালোবাসি, আমি খুব আদর করি,
তার ব্যবহারই বলে, বডি ল্যাঙ্গুয়েজে বলে, সেই ল্যাঙ্গুয়েজটা যখন পেশেন্ট বাড়ির ডাক্তার কাছ থেকে পাবেন, অটোমেটিক খুশি মনে হাসি মুখে যাবে। পেশেন্টের মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। তো এটা আমার মনে হয় ডাক্তারদেরও, ডাক্তার না শুধু, আমি বলুন আজকাল যে আর একটু ডিপে গেলে যে শিক্ষা ব্যবস্থার যে অবনতির কারণে আপনার যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক বা যে কোনো প্রফেশন হোক, আপনি দেখুন কিরকম আমি বলবো ডিগ্রেড হয়েছে। এটার মূল কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দিনকে দিন সার্টিফিকেট পাচ্ছি, 90% পাচ্ছি, 100% পাচ্ছি, কিন্তু কতটুকু মানুষ হচ্ছি এটা বড় প্রশ্ন। মোরাল ভ্যালু বেসড এডুকেশন কমে গেছে। আমি একটা স্কুলের সংগঠনের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন ধরে, সোশ্যাল স্টাডিজ অন্য বইগুলি যখন আমি দেখি আমার দুঃখ হয় যে এই বই পড়ে বাচ্চা তো ডেভেলপ করবে না, তো মোরালিটি ডেভেলপ করবে না। আমরা যখন পড়েছি তখন ছিল, এখন নেই, উল্টো হয়ে গেল না। 70 বছরে মানুষের মানুষকে তো অনেক ভালো হওয়ার কথা ছিল, তো ভালো হয়নি, কারণ বেসিক গলত হচ্ছে শিক্ষা। এই শিক্ষার মধ্যেই আমরা মানুষকে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, একজন বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন করা, আমি খালি পাবো দেব না কিচ্ছু, এই অ্যাটিচিউডটাকে চেঞ্জ করতে হবে, তখনই দেখুন সব সমস্যার সমাধান হয়ে গেছে। এটা আমাদের মনে হয় কেন্দ্রীয় সরকার যদিও বলছেন যে অনেক চেঞ্জ করছেন, জানি না কতটুকু হবে, কিন্তু এটা মনে হয় সবার আগে দরকার। একটা সরকার দেশের মেরুদণ্ড বলে শিক্ষা, কিন্তু এই শিক্ষাতেই বড় গলত। এটা আমি শিক্ষার সঙ্গে, স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত আছি বলেই বলছি, আমার কাছে এটা, আমি দৃঢ় বিশ্বাস করছি এটা মূল সমস্যা ওইখানে। একটা ছেলে মেয়েকে আমি তৈরি করতে, কোন মানসিকতায় তৈরি করছি, খালি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে হবে না, তো আমার নম্বর তো লাগবে ঠিক আছে, কিন্তু মানুষ হলো কিনা সেটা সবার আগে দরকার। যদি সেটা হতো তাহলে দেখতেন একদম মানে ক্রাইম কমে যেত ড্রাস্টিক্যালি, অফিস সুন্দর চলতো, একদম মানুষ শান্তিতে থাকতো, ভালো থাকতো। বিভিন্ন সময় দেখা যায় যে চিকিৎসা সংক্রান্ত সেমিনার আলোচনা চক্র অনুষ্ঠিত হয়, তো এর থেকে কি যে লক্ষ্য নিয়ে এটা করা হয় সেই লক্ষ্য পূরণ কতটা হচ্ছে, এবং পাশাপাশি এই সেমিনার এবং আলোচনা চক্র চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এটা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কতটা সহায়ক বলে আপনার মনে হয়? খুবই, কারণ কি যদিও আমাদের এখন মেডিকেল কলেজ হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, কারণ অনেক সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে, পোস্ট গ্রাজুয়েট কোর্সের মধ্যে একটা পেপার থাকে রিসেন্ট অ্যাডভান্স, তো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে মেডিকেল কলেজ যেমন সুবিধা, স্টুডেন্টরা শিখতে পারে। তো সেমিনারগুলোর মাধ্যমে ধরেন যারা পাশ করে গেছে এরপর তার হচ্ছে না পড়াশোনা, তো এত আপডেট নিতে পারছে না, যখন সেমিনার হয় ধরো আসে লেটেস্ট এগুলি জানতে পারে, এটা খুবই উপকারী এবং আরও অনেক বেশি হওয়া উচিত। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রায়ই করি, প্রায় প্রতি মাসেই করি, কনফারেন্সগুলোতে তারা এক্সটেন্সিভ করা হয়, বিভিন্ন ইয়ে থাকে, এটা খুব দরকার এবং ডিস্ট্রিক্ট লেভেল অবধি দরকার, যাতে একটু রিওরিয়েন্টেশন হয়, আপডেটটা নিতে পারে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আরও পরিষেবা উন্নতির ক্ষেত্রে কিছু না কিছু তো বিভিন্ন সময় যেরকম আপনাদের সংগঠন রয়েছে, আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে দাবি করেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন আপনাদের যে দাবিগুলি থাকে, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় কোন কোন জায়গাগুলোতে বেশি জোর দেওয়া উচিত এবং কি কি প্রয়োজন? যেটা এক্ষণে সবচেয়ে যেটা বেশি দরকার, যেটা বারবার কথাটা আসছে, আমার ম্যান পাওয়ার এটাকে ঠিক করার সবার আগে দরকার। এবং দ্বিতীয় যেটা বেশি দরকার, ওয়ার্ক প্যাটার্ন আমি ফলো আপ করা। মনে করুন আমার সাবসেন্টারে কোনো ডাক্তার আছে, যদি এখন সাবসেন্টার ডাক্তার নেই, পিএসসিতে ডাক্তার আছে, উনি ওনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, উনি কাজ করছেন কিনা, না করলে কেন করছেন না, এই যে ফলো আপ,
কনস্ট্যান্ট ফলো আপ, রেগুলার মিটিং। তো এটা যদি হয় তাহলে অনেক উন্নত হয়ে যাবে, এই পরিস্থিতিতেও অনেকটা হবে। যে আমার পিএসসিতে ডাক্তারবাবুরা কোথায় অসুবিধা হচ্ছে সলভ করার চেষ্টা করা, তো এগুলো যদি করে দেয় তাহলে আমার মনে হয় যে অন্য আরো এখন এই পরিস্থিতি যা আছে তার মধ্যে থেকে একটু উত্তরণ যাবে, একটু বেটার করা যাবে, এটা বেশি দরকার। আরেকটা বিষয় রাখতে হবে যে কি অভিমত, যে প্রত্যেক বছর বিভিন্ন সময় বিভিন্ন, যেটা আগেও আলোচনা হলো যে নানান সময় নানান অভিযোগ থাকে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে, রোগীর হোক রোগীর আত্মীয় পরিজনদের হোক, বিভিন্ন সময় এটা সংবাদের কখনো শিরোনামে উঠে আসে আবার কখনো খবর থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বললেন সেটা কেন হচ্ছে বা কেন হয়, তো এটা কি পুরোপুরি কমানো সম্ভব? এবং এটা পুরোপুরি যদি কমানো সম্ভব না হয় বহুলাংশে কমানোর ক্ষেত্রে কি করা যেতে পারে? এবং স্বাস্থ্য পরিষেবার যে উন্নতির কথা বলা হচ্ছে, যে আরও বেশি উন্নত পরিকাঠামোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে আমাদের রাজ্যে বর্তমান রাজ্য সরকার তার কাজকর্মের দৃষ্টিভঙ্গি নিরিখে আপনার কি মনে হচ্ছে, আপনার কি বিশ্লেষণ? এটা কঠিন ব্যাপার আসলে। যেমন ধরুন হসপিটালে একটা যে কোনো একটা ঘটনা হলো, পরের দিন পত্রিকা এসে গেল ভুল চিকিৎসার জন্য রোগী হয়েছে। তো এখন সত্যি সত্যি কি ভুল চিকিৎসা হয়েছে নাকি এমনি মারা গেল, তো আমি কাকে ধরলে এটা ঠিক হবে এটা তো বলা মুশকিল। এই জন্য মনে হয় আমরা সবাই একটু নিজেদের একটু সত্যতা যাচাই করে যদি প্রচার হয় তাহলে মনে হয় এটা অনেকটা মানুষে বুঝতে একটু ঠিক করবে এই আর কি। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে বর্তমান রাজ্য সরকারের কাজকর্ম বিশেষ সবদিকে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন, তো সেই জায়গায় আপনার এখানে আমি একটা কথা বলবো যে হয়তোবা আমরা পাবো, এই কথাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বলেছিলাম, যদি যেহেতু স্বাস্থ্য পরিষেবা একটা বড় বিভাগ, কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় ব্যস্ত থাকেন, দুনিয়ার সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন, ওনার তো সময় নেই। তো একজন যদি স্পেসিফিক লোক যদি আমরা পেতাম মুখ্যমন্ত্রী মানে স্বাস্থ্যমন্ত্রী, যার কাছে গিয়ে আমরা ঘন ঘন বলতে পারতাম এই সমস্যা ওই সমস্যা, তাহলে মনে হয় সমস্যাটা একটু তাড়াতাড়ি সমাধান হতো। আমরা মনে মুখ্যমন্ত্রী বলেছি এটা তো সরকারের ব্যাপার কি করছেন, কিন্তু তাহলে মনে হয় অনেক সমস্যা একটা সহজ সমাধান হতো আর কি। একজন মিনিস্টারের কাছে যে ক্ষমতা থাকে, কারণ ওনার আন্ডারে সব কিছু আছে, তো এটা স্বাস্থ্য অধিকর্তা চাইলে পারবেন না, সেক্রেটারি চাইলে পারবেন না, তো মিনিস্টার পারবেন, ওনার তো বিরাট ক্ষমতা আছে, তো থাকলে মনে হয় একটু ভালো হতো আর কি। তাইলে অনেক ছোটোখাটো সমস্যা এটা সেটা দূর করা খুব সহজ হয়ে যেত। ডক্টরস ডেতে আপনার কি মেসেজ থাকবে? হ্যাঁ, আমার একটাই মেসেজ আজকে আমরা আইএমএতে তাই বলেছি যে এত কঠিন পরিস্থিতিতে, যেমন আজকে আমরা চীনে লাদাখ সীমান্তে আমাদের ভাইয়েরা দেশ রক্ষার জন্য প্রাণ দিচ্ছেন, বিনিময়ে কিছু চাইছেন না, আমাদের ডক্টর প্রফেশনটা এরকমই পরিষেবা দেওয়া, এটা যেন আমাদের প্রত্যেক ডাক্তারের মনে অন্তর যেন থাকে। বিনিময়ে কি পাবো সেটা পরের কথা, আমি যখন এই বিভাগে এলাম তো আমার মনের মধ্যে অবশ্যই থাকা উচিত পরিষেবা দেওয়াই আমার কাজ, দশজনে বুঝেন না আর দশজনে বুঝবেন। তো সুতরাং আমার মেসেজ একটাই যে আপনারা যারা এই স্বাস্থ্য পরিষেবা, শুধু ডাক্তার নয় অন্য স্বাস্থ্যকর্মী যারা আছে, তাদেরও পরিষেবা যেন ভালো দিতে পারে এটাই যেন মনে থাকে। মাননীয় ডাক্তার বিসি রায় উনি যেরকম পরিষেবা দিয়ে গেছেন তার থেকে একটু অনুপ্রেরণা যেন আমরা নিতে পারি। তো অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের স্টুডিওতে এলেন, আলোচনায় অংশ নিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। এখনকার মতো এই বিশেষ অনুষ্ঠান এখানেই সমাপ্ত, নমস্কার। নমস্কার।